প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2021 সালে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। 2021 সালে এটা তোমাদের প্রথম ক্লাস, তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় যা যা বাসাতেই আছো। আজকে আমি তোমাদের সাথে বীজগণিতে সম্পূর্ণ নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। অধ্যায়টার নাম হলো সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণের চারটা মেথড আছে, ঠিক আছে? তো কয়টা মেথড আছে? চারটা মেথড আছে। মেথডগুলোর নাম হলো প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্রগণন পদ্ধতি এবং নির্ণয়ক পদ্ধতি। তো তোমাদের ক্লাসের জন্য, অষ্টম শ্রেণীর জন্য দুইটা মেথড নিয়ে আলোচনা করা হয়েছে। মেথড দুটার নাম হলো অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতি। তো আজকে আমি তোমাদের সাথে অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসে মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। অপনয়ন এবং এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ আমাদের যে প্রশ্নের যে মান বন্টন আছে, প্রশ্নের মান বন্টনে 6.1 থেকে বীজগণিতের অংশ 6.1 থেকে একটা প্রশ্ন 100% থাকবে, ঠিক আছে? আমাদের বীজগণিতের সকল অধ্যায় করতে হবে না, তো 6.1 থেকে একটা প্রশ্ন থাকবে 100%, এটা মাথায় রাখতে হবে, মাথায় রেখেই কাজ করতে হবে, ঠিক আছে? তো অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতিতে আমরা দেখো সরল সহ সমীকরণ, আমরা ষষ্ঠ শ্রেণীতে একটা চলক নিয়ে সমাধান করেছি, সপ্তম শ্রেণীতেও একটা চলক নিয়ে সমাধান করেছি, শুধুমাত্র একটা চলক ছিল। ওই ক্ষেত্রে আমরা এটা ওয়াই চলক থাকতে পারে অথবা এক্স চলক থাকতে পারে, আমরা কী করছি, ক্যালকুলেশন করে এক্স অথবা মান নির্ণয় করছি, অথবা ওয়াই চলক থাকলে ওয়াই মান নির্ণয় করেছি। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা চলক থাকবে, এক্স এবং ওয়াই রিলেটেড চলক থাকবে, এবং এক্স ওয়াই রিলেটেড চলক থেকে আমাকে কী করতে হবে, ফাইন্ড আউট করতে হবে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু। ওকে, আমি একটা উদাহরণ লিখি। এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল 9, এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল 9, আর টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3। ওকে, আমি কি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিই আর এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিই, দুইটা সমীকরণ হলো। এখন দেখো, তুমি যদি চলকগুলা সমীকরণগুলো দেখে খেয়াল করো, তাহলে দেখবো যে দুইটা চলকের সমন্বয়ে একটা ইকুয়েশন তৈরি হয়েছে, এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল 9 এবং টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3। তো অপনয়নের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেটা তুমি যদি একবার মাথা নিয়ে রাখতে পারো, তাহলে যে কোনো ধরনের অপনয়ন তুমি অপনয়ন পদ্ধতিতে সমাধান সলভ করতে পারবে। তো আমাকে অঙ্ক শিখবো না, আমরা নিয়ম শিখবো, এটা আমি বারবারই বলি, নিয়মের প্রতি মনোযোগী হতে হবে। আমি একটা অঙ্ক কীভাবে অ্যাপ্লাই করব, এই কাজটা আমাকে আগে জানতে হবে। তো অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে প্রথম যে নিয়ম হলো, আমাদের দেখো এখানে চলক কয়টা আছে, দুইটা চলক আছে, এক্স আছে এবং ওয়াই আছে। তাহলে এখন এক্ষেত্রে আমাকে হয় এক্স এর চলক অথবা ওয়াই এর চলকগুলোকে একই রকম করে নিতে হবে, ঠিক আছে? তুমি যে কোনো একটা চলককে চুজ করবে, হয় এক্স চলক চুজ করবে অথবা ওয়াই চলক চুজ করবে। এখন মনে করো তুমি এক্স এর চলক চুজ করলা, এক্স এর চলক চুজ করছো, তাহলে এক্ষেত্রে তুমি কি করবে? তো এক্ষেত্রে যা করবে তা হলো, এখন দেখো আমরা কোএফিসিয়েন্ট চিনি, সংখ্যা সহগ চিনি, অত আমাদের দুই ধরনের সহগ আছে, একটা হলো সংখ্যা সহগ আর একটা হলো আক্ষরিক সহগ, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অ্যান্ড অ্যালফাবেটিক কোএফিসিয়েন্ট। এখন দেখো আমার এক্স এর সামনে কি আছে, টু আছে, তার মানে এটা সংখ্যা সহগ, আর এই এক্সের সামনে কি আছে, ওয়ান আছে। যদি কোনো চলকের সামনে কোনো সংখ্যা না থাকে, এক্ষেত্রে আমরা কাউন্ট করি ফন্ট, মানে কোএফিসিয়েন্ট হলো কত, ওয়ান। তাহলে ফার্স্ট কাজ হলো এক্সের যে সংখ্যা সহগ আছে টু, এই টু দ্বারা এক নং সমীকরণটাকে সম্পূর্ণটাকে কি করতে হবে, গুণ করতে হবে, এবং দুই নং ইকুয়েশন থেকে এক্সের সহগটা, আর এক নং ইকুয়েশন থেকে এক্সের যে সহগ আছে এই সহগ দ্বারা দুই নং ইকুয়েশন থেকে সম্পূর্ণটাকে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে দুইটা ইকুয়েশন, মানে দুইটা চলকের চেহারা একই রকম হয়ে যাবে। এক্ষেত্রে দুইটা চেহারা যখন একই রকম হবে, এক্ষেত্রে তুমি কি করবে, তখন একটা নিয়ম, এটা কোনো সূত্র না কোনো কিছু না, যখন তুমি দেখবে যে তুমি যে চলকটাকে একই রকম করেছো, এটা এক্স চলক হতে পারে অথবা ওয়াই চলক হতে পারে, যখন দেখবে যে দুইটা চলকের সামনের চিহ্ন দুইটাই প্লাস আছে, এক্ষেত্রে তুমি কি করবে, মাইনাস করবে, ঠিক আছে? কি করতে হবে, মাইনাস কত, দ্যাট মিন্স বিগ করতে হবে। আবার যখন দেখবে যে দুইটা চলকের সামনের চিহ্ন মাইনাস আছে,
দুইটা চলো, এক্ষেত্রে তুমি কি করতে হবে, মাইনাস করতে হবে। আবার যখন দেখবে একটা প্লাস একটা মাইনাস মানে অপোজিট সাইন আছে, এক্ষেত্রে তুমি কি করবে, প্লাস করবে। তাহলে তোমার এলিমিনেশন মেথড মানে সরি অপারেন্ড মেথড সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো প্লাস প্লাস বলতে আমি কি বুঝেছি, মনে করো আমি একটা ইকুয়েশন লিখলাম এক্স টু এক্স প্লাস ওয়াই অথবা থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ওয়ান ইকুয়াল ওয়ান ধরে নিলাম। এখন দেখো এক্স এর ফ্রন্ট সাইনও কি আছে, প্লাস প্লাস আছে, ওয়াই এরও ফ্রন্ট সাইন কি আছে, প্লাস প্লাস আছে। তাহলে আমি প্লাস প্লাস বলতে এটাই বুঝেছি, মানে ওয়াই এর সামনে চিহ্ন কি আছে, প্লাস, এবং ওয়াই এর সামনে চিহ্ন কি আছে, প্লাস আছে। সেম ভাবে এক্স এর সামনে চিহ্ন প্লাস, এক্স এই ইকুয়েশনে এক্স এর সামনে চিহ্ন কি আছে, প্লাস, দুইটাই প্লাস। যখন বোথ প্লাস থাকবে তাহলে এক্ষেত্রে আমরা কি করব, মাইনাস করব, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তখন আমার যে কোনো একটা চলক বাদ হয়ে যাবে। সেম ভাবে এটাকে যদি আমি এরকম লিখি টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ওয়ান, তাহলে তুমি দেখো ওয়াই ফ্রন্ট সাইড কি আছে, মাইনাস আছে, এটার সামনে চিহ্ন কি আছে, মাইনাস আছে। তাহলে ওয়াই চলকের সামনে চিহ্নগুলা কি আকার আছে, মাইনাস আকার আছে, আর এক্স এর সামনে চিহ্নগুলো কি আকার আছে, প্লাস আকার আছে। তাহলে এই ক্ষেত্রেও যখন আমরা দেখবো যে তুমি যে চলকটাকে চুজ করবে ওই চলকের সামনের দুইটা ইকুয়েশনের সামনে চিহ্ন যদি মাইনাস মাইনাস হয় তাহলে এক্ষেত্রে তুমি কি করবে, বিয়োগ করবে। ওকে, আর যখন তুমি দেখবে এরকম টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ওয়ান, তাহলে এক্ষেত্রে দেখো তুমি যে চলো, আমি যদি ওয়াই চলকটাকে চুজ করি তাহলে ওয়াই চলকের সামনে চিহ্ন একটা প্লাস আর একটা হলো কি, মাইনাস। তাহলে প্লাস মাইনাস থাকে, তাহলে প্লাস মাইনাস থাকলে আমরা এক্ষেত্রে কি করব, ওয়াই চলকটাকে বাদ দিতে চাইলে তাহলে আমরা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যখন দেখবো যে দুইটা একটা তুমি যে চলকটাকে পছন্দ করবে বা চুজ করবে ওই চলকের সামনে চিহ্নটা যদি কি আসে, প্লাস প্লাস আসে, দুইটা ইকুয়েশনের সামনে চিহ্ন যদি প্লাস প্লাস আসে তাহলে আমরা এক্ষেত্রে কি করব, বিয়োগ করব। মাইনাস মাইনাস আসলে আমরা কি করব, বিয়োগ করব, এবং প্লাস মাইনাস আসলে আমরা এক্ষেত্রে কি করব, যোগ করব। ঠিক আছে, তাহলে আসো আমরা এই প্রবলেমটা সলভ করি। তাহলে ফার্স্ট কাজ হলো আমার ফার্স্ট কাজ হলো চলক নির্ধারণ করা। ঠিক আছে, আমি কোন চলকটাকে বাদ দিব। এখন আসো আমি তিন ধরনের কথা বলছিলাম, প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। তো আমরা অঙ্ক করার ক্ষেত্রে যেই চলকটা চুজ করবো এটা হলো যেটা সামনে প্লাস এবং মাইনাস আছে, অপোজিট সাইন আছে, ওই চলকটাকে আমরা চুজ করে নিব। তাহলে দেখো ওয়াই সামনে প্লাস আছে এবং মাইনাস আছে, তাহলে আমি এই চলকটাকে চুজ করতে চাই। তাহলে দেখবো যে দুই রঙের ওয়াই চলক সহগ কত আছে, ওয়াই সহগ কত আছে, তোমরা একটু খেয়াল করে দেখবে যে দুই রঙের ওয়াই সহগ হলো ওয়ান। তার মানে ওয়ান দ্বারা এক নং সমীকরণকে আমি কি করব, গুণ করব। আর এক নঙের ওয়াই সহগ কত আছে, দুই, তার মানে দুই দ্বারা এই দুই নং সমীকরণটাকে কি করব, গুণ করে তারপর আমি যোগ করব। তাহলে আমি লিখতে পারি এক নং সমীকরণকে ওয়ান দ্বারা, এক নং সমীকরণকে ওয়ান দ্বারা এবং দুই নং সমীকরণকে টু দ্বারা গুণ করে যোগ করে পাই, তাহলে এক নং সমীকরণ যখন ওয়ান দ্বারা গুণ করবে তখন তুমি কি পাচ্ছ, এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল নাইন পাচ্ছ। কারণ আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে ওয়ান দ্বারা গুণ করলে যা থাকে তাই হচ্ছে। এখন আসো দুই নং সমীকরণকে আমি কত দ্বারা গুণ করবো, টু দ্বারা গুণ করবো। তো টু দ্বারা গুণ করলে দুই দোকানে চার, ফোর এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল তিন দোকানে ছয়। এখন দেখো আমরা এতক্ষণ যা বলেছিলাম, দেখো আমরা একটা ওয়াই চলককে কিন্তু একইরকম করে নিয়েছি, প্লাস টু ওয়াই মাইনাস টু ওয়াই, টু ওয়াই টু ওয়াই আসছে, একইরকম হয়ে গেছে, দুটোটা দেখতে সদৃশ। এখন আমরা বলেছিলাম যে যে চলকটাকে আমরা একইরকম করব ওই চলকের সামনে যদি একটা প্লাস একটা মাইনাস যদি অপোজিট সাইড হয় তাহলে আমরা এক্ষেত্রে কি করব, প্লাস করব। তাহলে এক্ষেত্রে যদি আমরা প্লাস করি যোগ করব, তাহলে যোগ করলে দেখো মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই বাদ হয়ে যাচ্ছে, আর ফোর এক্স আর এক্স যোগ করলে কত হচ্ছে, ফাইভ এক্স, আর নয় ছয় যোগ করলে হচ্ছে পনেরো। ওকে, বা
x equal আমরা লিখতে পারি 15 বাই 5 সো 15 কে 5 দ্বারা ডিভাইড করলে কত হচ্ছে 3 তাহলে আমরা দেখো x এর ভ্যালুটা পেয়ে গেছি কত 3 পেয়ে গেছি এখন x এর মানটা তুমি আমার এখন দুইটা সমীকরণ আছে দুইটা সমীকরণে যে কোনো একটাতে বসালে তুমি y এর ভ্যালুটা পেয়ে যাবে এই ক্ষেত্রে তুমি স্বাধীন তুমি এক নং ইকুয়েশনে বসাতে পারো অথবা দুই নং ইকুয়েশনে বসাতে পারো তাহলে আমি যদি এক নং ইকুয়েশনে বসাই তাহলে x এর মান লিখব x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এই সমীকরণটা লিখে নিই x প্লাস 2y ইকুয়াল 9 তো ভ্যালু অফ x ইকুয়াল কত 3 প্লাস 2y ইকুয়াল 9 তাহলে আমরা কি লিখতে পারি এখন 3 টাকে আমরা শিফট করব লেফট সাইডে পক্ষান্তর নিয়ে যাব বা 2y ইকুয়াল 9 মাইনাস 3 বা 2y ইকুয়াল 6 বা y ইকুয়াল 6 by 2 so we can write 3 6 দ্বারা 2 কে ডিভাইড করলে রেজাল্ট কত আসছে 3 আসছে তাহলে দেখো আমরা x এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারছি y এর ভ্যালুটাও ফাইন্ড আউট করতে পারছি তাহলে নির্ণয়ের সমাধান নির্ণয়ে নির্ণয়ের সমাধান x ইকুয়াল 3, 3 This is answer. I hope সকলে বুঝতে পারছো সরল সরল সমীকরণের অপনেন্ট পদ্ধতিটা প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনেন্ট পদ্ধতি দুই ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করব তার প্রতিস্থাপন পদ্ধতি থেকে অপনেন্ট পদ্ধতির তুলনামূলক অনেক সহজ এখন তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে